বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো বাবা ও ছেলের। ধান জমিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় শোকের ছায়া বৈদ্যবাটির কাজীপাড়ায়। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল এন্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। বৈদ্যবাটি কাজীপাড়া ধানবাটির কাছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো বাবা ছেলের। পেশায় রাজমিস্ত্রি পীর মোহাম্মদ স্নান করে লোহার তারে লুঙ্গি শুকোতে দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাঁড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে পীর মোহাম্মদের ছোট ছেলে শেখ রহমান বাবাকে ধরতে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। দুজনেই মাটিতে পড়ে যায়। পরিবার ও স্থানীয়রা দুজনকে নিয়ে যায় চন্দননগর হাসপাতালে। চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। নবী দিবসের উৎসবের দিনে শোকের ছায়া নেমে এলো বৈদ্যবাটি কাজীপাড়ায়। ছোটদার কল থেকে মুখ ধুয়ে আসছিল, এবার দেখেছে কাঁপছে, এবার আমার শ্বশুরকে ও ধরে নিয়েছে। এখানে দেওয়াল পড়েছিল, ওখানে শ্বশুর, আমি মারতে গেছি, বাঁশ দিয়ে আমাকেও শট মেরেছে। এই কার এই লোহার তারে ছিল। পাঞ্জাবি ফাঞ্জাবি টান টান করে এই নবী দিবসে আমার শ্বশুরকে ধরতে গেছে, কারেন্ট শর্ট খেয়ে গেছে। আমরাও এমনি করে ধরতে গেছি, আমরাও পড়ে গেছি আর কি। তাড়াতাড়ি সিউজ ফিউজ ওদিকে যেয়ে ই করে খুব এ করলাম, ততক্ষণ সবাই তুলে ফুলে নিয়ে দুধ খাইয়ে আবার নিয়ে গেলাম আমরা। আজ বাংলা বৈদ্যবাটি।